প্রিয় বন্ধু বিজয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় আসুন আমরা আলোচনায় প্রবেশ করি যুবতী এবং মহিলারা দুটি প্রশ্নের উত্তর খুঁজতে থাকে পুরুষদের কাছে এই উত্তর আছে তারা শুধুমাত্র তা জানে না বিজয় অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমি সুব্রত আর আমার সঙ্গে আছেন দীপেন্দ্র হালদার আমরা গত বেশ কয়েকটি অনুষ্ঠানেই বিচ্ছিন্ন পরিবারে বড় হয়ে ওঠা বাচ্চাদের জগতের বিষয়ে আমরা আলোচনা করেছি এই বিষয়টা প্রকৃতই উৎসাহজনক যে তাদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে সঠিক পদক্ষেপ তাদের জীবন ও সম্পর্কসমূহ রক্ষা করার জন্য খুবই উপকারী যেন তারাও পরবর্তীকালে বিচ্ছেদের দিকে না যায় আজকে আমরা ভেঙে যাওয়া পরিবারে বড় হয়ে ওঠা সন্তানদের তাদের পিতার জন্য ক্ষুধার বিষয়ে আলোচনা করব প্রত্যেক পুরুষের কাছেই এই বিষয়টি খুবই জরুরি কারণ এই ক্ষেত্রে তারা ধ্বংসও করতে পারে আবার গড়েও তুলতে পারে আমাদের সঙ্গে থাকুন এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি প্রকৃতই উত্তেজিত দীপেন্দ্র পুরুষরা ক্ষমতা পছন্দ করে কিন্তু গড়ে তোলা বা ধ্বংস করার ক্ষমতা বিষয়টা আমার একটু কেমন লাগছে হ্যাঁ এটা একটু ভয়ের বিষয় কিন্তু আমরা যখন পিতার জন্য ক্ষুধার বা আকুলতার বিষয়ে কথা বলি তখন এটা প্রকৃত সত্য আমরা এই ক্ষমতার সঠিক বা ভুল প্রয়োগের বিষয়ে ক্রোধ সংক্রান্ত আলোচনায় শুনেছি এই দুটি কীভাবে সম্পর্কযুক্ত দেখো পিতামাতা যখন বিবাহবিচ্ছেদ করে তখন ছেলে বা মেয়ে যে কেউই পিতার জন্য ক্ষুধা বা আকুলতায় আক্রান্ত হতে পারে কিন্তু ছেলেদের ক্ষেত্রে ক্রোধ অনেক নেতিবাচক বা ধ্বংসাত্মক পথে বেরিয়ে আসতে পারে আর মেয়ে বা মহিলার ক্ষেত্রে পিতার জন্য ক্ষুধা বা আকুলতা অনেক বেশি নেতিবাচক বা ধ্বংসাত্মক পথে বেরিয়ে আসতে পারে উদাহরণস্বরূপ একটা ঘটনা বলি একদিন হঠাৎ রাস্তায় দেখলাম একটা যুবক ছেলে খুব দ্রুত গতিতে হেঁটে আসছে আর তার পিছনে তার মেয়ে বন্ধু আসছে ছেলেটি মাঝে মাঝে পিছন দিকে তাকিয়ে তাকে যাতা বলছে কিন্তু মেয়েটি চুপ করে তাকে অনুসরণ করছে আমি যতটা পড়াশোনা করেছি তার ভিত্তিতে বুঝলাম যে দুজনেই ভগ্ন পরিবারে বড় হয়েছে ছেলেটি ক্রোধেপূর্ণ এবং মেয়েটি পিতার জন্য ক্ষুধায় বা আকুলতায় আক্রান্ত খুব দুঃখজনক ঘটনা আচ্ছা এই পিতার জন্য ক্ষুধার বিষয়টা কি। খুব সাধারণভাবে বলতে গেলে এটা হলো বিবাহ বিচ্ছেদের পর বাবার জন্য আকুলতা বাবা যখন চলে যায় এটা ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কোনো একজন বলছিলেন বাবার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল বাবা ছিল তার কাছে আদর্শ স্বরূপ। সেই বাবা যখন বিবাহ বিচ্ছেদের পর চলে যায় আর বছরে মাত্র দুই বা তিনবার দেখা হতে থাকে তখন সে তার মাকে প্রচণ্ড ভালোবাসা সত্ত্বেও বাবার জন্য যে শূন্যস্থান সৃষ্টি হয়েছিল সেটা কখনো পূর্ণ হয়নি আর এই আকুলতাই ক্রোধের আকারে বেরিয়ে আসত পুরুষরূপে স্ত্রী বা মেয়েদের তাদের বাবার জন্য ক্ষুধা বা আকুলতার ক্ষেত্রে সাহায্য করার জন্য ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন অথবা ঈশ্বরের উদ্দেশ্য উপেক্ষা করে তাদেরকে আঘাত করতে পারি হ্যাঁ আর সেই জন্যেই আমরা এই বিষয়টা গভীরভাবে আলোচনা করতে চাই ডক্টর টম এবং বেভারলি রজার্স তাদের অ্যাডাল্ট চিলড্রেন অফ ডিভোর্স পেরেন্টস মেকিং ইয়র ম্যারেজ ওয়ার্ক বইতে বাবার জন্য এই ক্ষুধা বা আকুলতার বিষয়ে খুব ভালো লিখেছেন সন্তানেরা প্রায়শই বিচ্ছেদকে প্রত্যাখ্যান রূপে দেখে মেয়েরা তাদের বাবাকে হারানোর অভিজ্ঞতাকে তাদের প্রতি প্রত্যাখ্যান রূপে দেখে অনেক মেয়েই চিন্তা করে যে তারা এতটা সপ্রতিভ নয় যে বাবাকে খুশি করতে পারে সেই কারণেই তারা প্রত্যাখ্যাত হয়েছে এটা তাদের মধ্যে দুশ্চিন্তা অনুভূতি লুকানোর প্রচেষ্টা এবং পুরুষের প্রতি আকর্ষণ তৈরি করে তারা হতাশা সংক্রান্ত বিভিন্ন সমস্যাতেও ভুগতে শুরু করে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়গুলি ঘটতে পারে হ্যাঁ একটা উদাহরণ দিই জেমি নামের একজন কিশোরী এই কবিতাটা লিখেছে সে একটা ছোট্ট মেয়ে একা ছিন্ন ভিন্ন মাসের পর মাস বছর ভোর সে বাবার স্বর শোনেনি ততদিন যতদিন না সেই ছোট মেয়েটার স্মৃতি সেই মদ্যপ ব্যক্তির মনে ফিকে হয়ে গেল জন্মদিন পার হতে থাকল কিন্তু কোনো উপহার এমন কি কোনো চিঠিও এলো না সে ভীত হয়ে পড়ল তার প্রত্যেক শ্বাসের সঙ্গে সে তাকে খুঁজে পেতে চায় এটাই হলো পিতার জন্য ক্ষুধা বা আকুলতা এটা আমার প্রায় শ্বাসরোধ করে দিয়েছে আমি মেয়েদের মতে এমনকি মহিলাদের মধ্যেও এটা দেখেছি বিবাহ বিচ্ছিন্ন পরিবারে বড় হয়ে ওঠা মেয়েদের মধ্যে নিজেকে মূল্যবান অনুভব করার একটা প্রবণতা থাকে যা বড় হওয়ার পরও থেকে যেতে পারে যদি না সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়া হয় মেয়েরা প্রধানত দুটি প্রশ্নের উত্তর খুঁজতে থাকে আমি কি সুন্দর এবং আমি কি বিশেষ কেউ এখানে আমি বলতে চাইছি যা কেভিন লেম্যান তার হোয়াট আর ডিফারেন্স আ ড্যাডি ম্যাক্স বইতে লিখেছেন কোনো কন্যা তার বাবার চোখে নিজেকে সাধারণ রূপে দেখতে চায় না আর তারা জানতে চায় যে তারা মনোযোগ আকর্ষণ করার যোগ্য কিনা আমি কি এতটা মূল্যবান যা রক্ষা করা উচিত সুরক্ষিত রাখা উচিত আরেকটা বড় সমস্যা হল প্রায়শই মেয়েরা ভুল জায়গায় তাদের প্রশ্নর উত্তর খুঁজতে থাকে যেহেতু বাবা বা কোনো ঈশ্বর ভয়কারী পুরুষ তারা পায় না ঈশ্বরীয় সত্য শোনার জন্য তারা হয় তাদের শিক্ষক বস বা পুরুষ সহকর্মীদের কথা শুনে যখন তারা তাদের সুন্দর বলে বিশেষ কেউ একজন বলে আর সেই পুরুষরা যেহেতু ঈশ্বরভিত নয় তারা কোন মন্দ উদ্দেশ্যেই তা বলতে থাকে ঠিক কিন্তু মেয়েরা কেন সেই মিথ্যা দেখতে পায় না দেখো এর উত্তর আমরা হিতোপদেশ সাত পদে দেখতে পাই তৃপ্তপ্রাণ মৌচাক পদতলে দলিত করে কিন্তু ক্ষুধার্ত প্রাণের কাছে তিক্ত দ্রব্য সকল মিষ্ট এই মেয়েরা হল ক্ষুধার্ত এই জন্যই পুরুষরূপে আমরা দেখছি যে পিতার জন্য আকুলতা কিভাবে মেয়েদের উপরে প্রভাব বিস্তার করে এখন আমি বুঝতে পারছি গড়ে তোলা বা ধ্বংস করার ক্ষমতার অর্থ কি? হ্যাঁ আমাদের উচিত নিজেদেরকে ঈশ্বরের হাতে আরোগ্য সাধনের যন্ত্ররূপে দেখা বিবাহ বিচ্ছিন্ন পরিবারে বড় হয়ে ওঠা ব্যক্তিদের কাছে এটা প্রকৃতই কঠিন একটা কাজ তিনটি উপায়ে আমরা এই কাজ করতে পারি প্রথমত আপনার জীবনে যে নারী আছে ঈশ্বর যেভাবে তাকে দেখে নিজেকে সেইভাবে দেখতে তাকে উৎসাহিত করুন গীতসংগীতা একশো উনচল্লিশের গীত সতেরো পদে লেখা আছে হে ঈশ্বর আমার পক্ষে তোমার সংকল্প সকল কেমন মূল্যবান তাহার সমষ্টি কেমন অধিক এখানে মূল্যবান শব্দটির ক্ষেত্রে যে মূল ইব্রীয় শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ হল খুব উচ্চ মূল্যসম্পন্ন সম্মানজনক দুর্লভ তাদের বোঝা উচিত যে তাদের অতীত যাই হোক না কেন ঈশ্বর তাদেরকে এইভাবেই দেখেন আর পুরুষরূপে আমাদেরও উচিত তাদেরকে ওইভাবে দেখা এর অন্যথা কিচ্ছু নেই না ঈশ্বর চান যেন আমরা এইভাবেই তাদেরকে দেখি দ্বিতীয় কীভাবে আমরা মেয়েদেরকে পিতার জন্য ক্ষুধা বা আকুলতার থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করতে পারি আমরা তাদেরকে ঈশ্বরের সত্য দ্বারা শয়তানের মিথ্যাকে দূরে সরাতে সাহায্য করতে পারি সেই সব মেয়েরা যারা পিতার জন্য ক্ষুধা বা আকুলতায় ভুগছে তারা বিশ্বাস করে যে তারা বিশেষ কেউ নয় কিন্তু গীত একশো উনচল্লিশ সতেরো পথ তা বলে না শয়তান তাদেরকে বলে যে তাদের জীবনে কোনো সবল পিতা থাকবে না কিন্তু ঈশ্বরের বাক্যে বলা হয়েছে গীত আটষট্টি পাঁচ পদে ঈশ্বর আপন পবিত্র বাসস্থানে পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্তা শয়তান বলে মেয়েরা একা এবং অসুরক্ষিত কিন্তু বাইবেল বলে গীতসঙ্গীতা আঠাশের গীত সাত পদে সদাপ্রভু আমার বল ও আমার ঢাল আমার অন্তঃকরণ তাঁহার উপরে নির্ভর করিয়াছে তাই আমি সাহায্য পাইয়াছি এজন্য আমার অন্তঃকরণ উল্লাসিত হইয়াছে আমি নিজ গীত দ্বারা তাহার প্রশংসা করিব এরপর গীতসংগিতা দশের গীত চোদ্দপদ বলে অনাথ তোমারই উপরে ভার সমর্পণ করে তুমি পিতৃহীনের সহায় ঈশ্বর হলেন তাদের প্রেমময় পিতা হ্যাঁ এই মেয়েরা যে ভালোবাসার অন্বেষণ করে বাইবেল বলে যে ঈশ্বর তাদেরকে সেই মতো ভালোবাসেন রোমিও তার আট অধ্যায় থেকে উনচল্লিশ পদে লেখা আছে কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাঁহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই কেননা আমি নিশ্চয়ই জানি কি মৃত্যু কি জীবন কি দুধগণ কি আধিপত্য সকল কি উপস্থিত বিষয় সকল কি ভাবি সকল কি পরাক্রম সকল কি ঊর্ধ্বস্থান কি গভীর স্থান কি অন্য কোনো সৃষ্ট বস্তু কিছুই আমাদের প্রভু খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিওকে পৃথক করিতে পারিবে না মেয়েদের জন্য এমনকি পুরুষদের জন্যও খুব মহান সত্য এরপর তৃতীয় পথটি কি মেয়েদের জন্য একটা সুরক্ষিত স্বর্গ তৈরি করা ঈশ্বর আমাদেরকে যেমনভাবে দেখতে চান সেই মতো হওয়ার মধ্যে দিয়ে আমরা এই কাজ করতে পারি যারা বিবাহিত তাদের প্রতি নির্দেশ হলো। খ্রিস্ট যেভাবে মণ্ডলীকে ভালবেসেছেন ও তার জন্য নিজের জীবন দিয়েছেন সেই মতো স্ত্রীকে প্রেম করো। আর প্রত্যেক পুরুষের উচিত প্রত্যেক মেয়ে বা মহিলাকে ঈশ্বর যেভাবে তাদেরকে সৃষ্টি করেছেন মহা মূল্যবান সম্পদ রূপে দেখা এটা প্রকৃতই একটা মহান চ্যালেঞ্জ ভাই দীপেন্দ্র তুমি আমাদের শ্রোতা জন্য প্রার্থনা করবে কি অবশ্যই স্বর্গীয় পিতা প্রার্থনা করি তুমি সেই প্রত্যেক ব্যক্তিকে আরোগ্যতা দাও যারা ভগ্ন পরিবারে বড় হয়েছে পিতৃহীনদের পিতা হও সম্পর্কে চির ধরলে সেখানে ক্ষমা এবং পুনর্মিলন নিয়ে এসো আমি প্রার্থনা করি সেই সব পুরুষদের জন্য যারা তাদের আরোগ্য সাধনকারী ক্ষমতার অপব্যবহার করেছে তাদেরকে নম্র হওয়ার জন্য সামর্থ্য দাও যেন তারা তোমার ক্ষমার অন্বেষণ করে এবং অনুতাপ করে যেন তারা তাদের জীবনে যে নারীকে তুমি দিয়েছ পবিত্র আত্মার শক্তিতে তাদের সুরক্ষা করতে পারে প্রভু কোনো মহিলা যদি এই অনুষ্ঠান শুনছেন তাকে সাহায্য করো যেন সে উপলব্ধি করতে পারে যে তোমার দৃষ্টিতে সে কত মূল্যবান তাকে সাহায্য করো যেন সে শয়তানের মিথ্যায় নয় কিন্তু তোমার বাক্যের সত্যে বিশ্বাস করে তার কৃতকর্মের লজ্জার হাত থেকে তাকে রক্ষা করো এবং তোমার অপার প্রেম ক্ষমা এবং অনুগ্রহে তাকে যুক্ত কর যিশু খ্রিস্টান নামে এই প্রার্থনা চাই আমেন অনেক ধন্যবাদ ভাই দীপেন্দ্র প্রিয় বন্ধু আশা করি অনুষ্ঠানটি আপনার ভালো লাগছে আসুন অনুষ্ঠানটির পরের অংশ নিয়ে আলোচনা করার আগে একটি গানের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা করি সাম পারি করে সকল বাধা অনাসে পারি যেন বলতে সত্য জীবন পথে চলতে শেখা অন্তরে ভালোবাসা আসুন আমরা বিজয়ী অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে প্রবেশ করি আশা করি অনুষ্ঠানটি আপনার ভালো লাগছে প্রার্থনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে নাইন ফোর থ্রি থ্রি ফোর নাইন সেভেন টু থ্রি ফাইভ এবং নাইন ফোর থ্রি থ্রি এইট জিরো থ্রি সেভেন ফাইভ ফাইভ চারের আট পদে বলা হয়েছে আমি শান্তিতে শয়ন করিব নিদ্রাও যাইব কেননা হে সদাপ্রভু তুমি একাকি আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ শান্তিতে দিন যাপন করে কোনো দুশ্চিন্তা না করে ঘুমাতে যাবার বিষয়টি কি মহান বিষয় নয় আমরা সকলেই কিছুটা পরিবারে দুশ্চিন্তাগ্রস্ত হই কিন্তু একটি নির্দিষ্ট দলের লোকদের ক্ষেত্রে দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতার বিষয়টি একটি বড় সমস্যা হতে পারে আপনার বাবা মার মধ্যে যদি বিবাহবিচ্ছেদ হয়ে থাকে অথবা আপনার যদি ভগ্ন পরিবারের কাউকে জানা থাকে তবে আপনার কাছে এই অনুষ্ঠানটি খুবই সহায়ক হবে বিবাহবিচ্ছেদ হওয়া বয়প্রাপ্ত সন্তানরা যে ধরনের অবিরত দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতার অভিজ্ঞতা লাভ করে থাকে সেই সম্পর্কে আমরা কথা বলবো। আমরা যখন এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব এবং বিবাহবিচ্ছেদের এই চক্রটি ভাঙার বিষয়ে কাজ করব তখন আশা করি আপনি আমাদের সঙ্গে থাকবেন ভাই দীপেন্দ্র মথি তার ছয় অধ্যায় চৌত্রিশ পদে যিশু বলেছিলেন অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না কেননা করল্য আপনার বিষয় আপনি ভাবিত হইবে দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট সততার সঙ্গে বলা যায় যে আমাদের সকলের দুশ্চিন্তা করার সমস্যাটি আছে কি ঘটবে কেন এরকম হবে অবশিষ্ট লোকদের তুলনায় বিবাহ বিচ্ছিন্ন বাবা মায়ের বয়প্রাপ্ত সন্তানদের মধ্যে কি পার্থক্য তৈরি হয় হ্যাঁ এটা আমারও প্রশ্ন এটি একটি ন্যায্য প্রশ্ন আমরা কয়েকটি বড় পরিস্থিতি পরীক্ষা করার দ্বারা এই প্রশ্নটির উত্তর দেব যা উদ্বিগ্নতা উৎপন্ন করতে পারে তারপর আমরা উদ্বিগ্নতা উৎপন্নকারী কয়েকটি পরিস্থিতির সূক্ষ্ম উদাহরণ লক্ষ্য করব যা বিবাহ বিচ্ছিন্ন বাবা মায়েদের বয়প্রাপ্ত সন্তানদের প্রতি অনুপম বিবাহ বিচ্ছিন্ন বাবা মায়ের বয়প্রাপ্ত সন্তানদের জন্য প্রচুর উদ্বিগ্নতা উৎপন্নকারী একটি ঘটনা কি হবে বিবাহ হচ্ছে একটি উত্তম উদাহরণ বিবাহে সাধারণত একজন পাত্র এবং একজন পাত্রী থাকে উভয় পক্ষ থেকে বাবা এবং মা থাকে এবং বিভিন্ন শ্রেণীর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা থাকে বিভিন্ন সংস্কৃতির উপর নির্ভর করে বিবাহের পর কিছু প্রকারের অনুষ্ঠান হতে পারে কিন্তু ঠিক এখান থেকেই পার্থক্যগুলি শুরু হয় পাত্র এবং পাত্রী যদি অক্ষত পরিবার থেকে আসে তবে তারা সব কিছু ঠিকঠাক হওয়ার বিষয়ে উদ্বিগ্ন হতে পারে কিন্তু সাধারণত তারা বাবা মায়ের বিষয়ে দুশ্চিন্তা করে না কিন্তু বিবাহ বিচ্ছিন্ন পরিবারের বয়প্রাপ্ত সন্তানদের ক্ষেত্রে এর ঠিক বিপরীতটি সত্য হয় প্রাথমিকভাবে তারা তাদের বাবা মায়ের বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয় তারা কি কি বিষয়ে দুশ্চিন্তা করে বাবা অথবা বাবা কি বিবাহের পাত্রীকে গির্জার স্তম্ভ পরিবেষ্টিত ঘোরানো সিঁড়ির নিম্ন স্থান দিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানের সময় সৎ বাবা অথবা সৎ মা কোথায় বসবে অলঙ্করণের সঙ্গে কার বেশি প্রভাব আছে মা অথবা সৎ মা বিবাহ বিচ্ছিন্ন মা এবং বাবা যদি একসাথে না থাকে তবে তারা কি বিবাহ অনুষ্ঠানে একটি অবাঞ্ছিত দৃশ্যের অবতারণা করবে তারা কি একটি চিত্রের মধ্যে থাকতে চাইবে বিবাহের পর বর এবং বধুকে অভ্যর্থনা জানানোর সময় কোন বাবা অথবা মা কোন টেবিলে বসবে কারণ আপনি সম্ভবত তাদেরকে একসাথে বসার কথা ভাবতেই পারবেন না বা আমি শুরু করছি এইভাবে তালিকাটা ক্রমাগত বৃদ্ধি করা যায় আর কল্পনা করুন যদি পাত্র এবং পাত্রী উভয়ই ভগ্ন পরিবার থেকে আসে তবে কি হবে কিন্তু প্রকৃত দুঃখের বিষয়টি হচ্ছে বিবাহবিচ্ছিন্ন পরিবারের বয়প্রাপ্ত সন্তানের সমস্ত চিন্তাভাবনা পাত্রপাত্রীকে ঘিরে আবর্তিত হওয়ার পরিবর্তে তার বাবা মায়ের বিবাহবিচ্ছেদের বিষয়টিকে কেন্দ্র করে আবর্তিত হয় আর আমরা এই বিষয়ে কথা বলি না আমরা আমাদের ভয় এবং উদ্বিগ্নতার বিষয় কাউকে বলি না এমনকি আমাদের ভবিষ্যৎ জীবনসাথীকেও বলি না আমরা মনে করতে পারি যে এটি একটি অর্থহীন বিষয় অথবা আলোচনার যোগ্য বিষয় নয় যেহেতু আপনি মনে করেন যে এই বিষয়ে আপনার কোনো কিছু করার নেই আর যে দিনটি তাদের কাছে ঈশ্বর এবং অন্যদের দ্বারা একটি নিয়মের সাক্ষের গৌরবময় দিন হওয়ার কথা ছিল তা উদ্বিগ্নতায় জর্জরিত ঘটনায় পরিবর্তিত হয় যা তারা শেষ করার জন্য অপেক্ষা করতে পারে না আমি কখনো এই দৃষ্টিভঙ্গিতে বিবাহের বিষয়টি দেখিনি যীশু যখন বলেছিলেন উদ্বিগ্ন হয়েও না যে বিষয়গুলি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না অথবা ঘটার বিষয় আগে থেকে উপলব্ধি করতে পারি না সেই বিষয়গুলি সম্পর্কে তিনি আমাদের না চিন্তা করতে বলেছিলেন যখন বিচ্ছেদ আমাদের জীবনে জোর করে প্রবেশ করে তখন আমরা নিয়ন্ত্রণহীনতা অনুভব করি এছাড়াও আমরা যেহেতু অনেক কিছু ভুল হওয়ার আশঙ্কা করি সেহেতু অনেক কিছু বিষয় ভুল হয়ে যায় যার ফলে আমাদের মধ্যে উদ্বিগ্নতা হামাগুড়ি দিয়ে প্রবেশ করে এবং তা কখনও আমাদের ছেড়ে চলে যায় না কিন্তু এটা কেন কাছাকাছি অপেক্ষা করে থাকে এর কিছুটা হচ্ছে উদ্বিগ্নতা সম্পর্কে আমাদের অসচেতনতার কারণে অধিকাংশ সময় আমাদের বিবাহের উদাহরণের মতো উদ্বিগ্নতা উচ্চস্তরে থাকে না এটি অগভীর স্তরে লুকিয়ে থাকে আরেকটি কারণ হচ্ছে আমরা অল্প বয়সীদের মধ্যে উদ্বিগ্নতা দেখতে পাই না কারণ আমরা প্রাপ্তবয়স্কদের দৃষ্টিভঙ্গিতে বিচ্ছেদের ভবিষ্যৎ ফল দেখি আমরা ভুলে যাই যে একটি পরিস্থিতি ব্যাপকভাবে বিভিন্ন উদ্বিগ্নতা স্তরগুলি উৎপন্ন করতে পারে আর সেটা নির্ভর করে আপনি পরিস্থিতিটাকে বয়স্কদের দৃষ্টিভঙ্গিতে দেখছেন নাকি একটি শিশু দৃষ্টিভঙ্গিতে দেখছেন এটি স্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্য বিচ্ছেদকে ঘিরে যে ধারাবাহিক ঘটনাগুলি ঘটে আমরা সেই বিষয়গুলি লক্ষ্য করব হ্যাঁ এটা ঠিক হবে দেখো বিচ্ছেদের পূর্বে বাবা মায়ের উদ্বিগ্নতা স্তরগুলি ক্রমাগত উপরে উঠতে থাকে এবং সম্ভবত উচ্চে উঠে যায় নানা ধরনের মানসিক চাপ বিতর্ক এবং অনেক নেতিবাচক বিষয় ঘটতে থাকে যাই হোক একই সময় শিশুটির উদ্বিগ্নতা স্তর খুব কম থাকতে পারে তারা বিবাহের টানাপোড়েন সম্পর্কে কিছু জানে না যখন বিবাহবিচ্ছেদ ঘটে তখন প্রত্যেক ব্যক্তির উদ্বিগ্নতা স্তর সব থেকে উপরে থাকে এটা এখন বোঝা যাচ্ছে কিন্তু তারপর কি ঘটে বিবাহবিচ্ছেদের পর বাবা মায়ের উদ্বিগ্নতা স্তর কমে যাবে কয়েক সময় আপনি লোকদের এই বিষয়ে কথা বলতে শুনবেন শেষ পর্যন্ত ঘরে শান্তি ফিরে এসেছে কিন্তু শিশুটির উদ্বিগ্নতা স্তর কমে যায় না কারণ সে বিষয়টিকে শিশুদের দৃষ্টিভঙ্গি থেকে দেখে এবং সেখানে অজানা অনেক বিষয় থাকে আর এই অজানা বিষয়গুলি তার মধ্যে উদ্বিগ্নতা তৈরি করে আর এখানেই বিষয়টি প্রকৃত রূপে আগ্রহের বিষয় পরিণত হয় বাবা মা যখন পুনর্বিবাহ করে তখন তাদের উদ্বিগ্নতা স্তর আরও কমে যায় কিন্তু শিশুটির উদ্বিগ্নতা স্তর আরও অধিক বৃদ্ধি পায় সুতরাং বিবাহবিচ্ছিন্ন ব্যক্তিদের শিশুটির উদ্বিগ্নতার স্তর পরিস্থিতিটির উপর নির্ভর করে আপনি যা প্রত্যাশা করেন তার বিপরীত হতে পারে আপনি যখন কম মনে করবেন তখন তা অনেক বেশি হতে পারে হ্যাঁ বাস্তবিক জুডিথ ওয়ালারস্টেইন এই বিষয়ের উপর গবেষণা করেছিলেন ওয়ালাস্টেইন এবং আরও অসংখ্য পণ্ডিতরা মনে করেন যে বিবাহ বিবাহবিচ্ছেদের কুপ্রভাবগুলি শেষ পর্যন্ত শিশুদেরকেই বেশি প্রভাবিত করে আগে আপনি জিজ্ঞাসা করেছিলেন যে বিবাহ বিচ্ছিন্ন বাবা মায়ের উদ্বিগ্নতার বিষয়টির কথা যখন আসে তখন বয়প্রাপ্ত সন্তানেরা অন্যদের থেকে কেন পৃথক হয় তিনি এটাই প্রধান পার্থক্য দেখেছিলেন একটি অক্ষত পরিবার থেকে আসা একজন ব্যক্তির যদি জীবনে কঠিন সময় আসে চাকরির ক্ষেত্রে কোনো ঝামেলা অথবা সম্পর্কগত কোনো ঝামেলা থাকে তবে তাদের উদ্বিগ্নতা স্তর উপরে উঠে যায় কিন্তু যখন সমস্ত কিছু ঠিক থাকে চাকরির ক্ষেত্রে কোনো ঝামেলা থাকে না ঘরের পরিবেশ ঠিক থাকে বাচ্চাদের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করা হয় তখন উদ্বিগ্নতা স্তর নিচে নেমে যায় বিচ্ছিন্ন পরিবারের বয়প্রাপ্ত সন্তানদের ক্ষেত্রে যখন বিষয়গুলি কঠিন হয় তখন তাদের উদ্বিগ্নতা স্তরটি উপরে উঠতে পারে কিন্তু সমস্ত বিষয়গুলি যখন ভালো হতে শুরু করে ঘরে সব কিছু ঠিকঠাক থাকে উদ্বিগ্নতা স্তর তখনও ওপরে ওঠে নিচে নামে না হুম ওঠে ওঠে কেন এটা ওপরে বিচ্ছিন্ন পরিবারের বয়প্রাপ্ত সন্তানের মাঝে মাঝেই শাস্তি পাওয়ার ভয় থাকে যে কোনো মুহূর্তে বিষয়গুলি খারাপ হতে পারার ভয় থাকে সুতরাং বিষয়গুলি যখন ভালো থাকে তাদের উদ্বিগ্নতা স্তর ওপরে ওঠে কারণ তাদের কাছে হারানোর মতো অধিক বিষয় আছে ঠিক বলেছ আপনি যখন আপনার মা এবং বাবাকে সুখী রাখার বিষয়ে উদ্বিগ্ন হন তাদের বাসস্থান পরিবর্তন করার বিষয়ে উদ্বিগ্ন হন মায়ের ছেলে বন্ধুদের বিষয়ে উদ্বিগ্ন হন আপনার জিনিসপত্রগুলি স্পর্শ করার জন্য আপনার সৎ ভাই বোনদের সম্পর্কে উদ্বিগ্ন হন আপনার পরিবারে যথেষ্ট খাদ্য থাকবে কিনা সেই বিষয়ে উদ্বিগ্ন হন তখন সেই উদ্বিগ্ন হওয়ার বিষয়টি স্বাভাবিক আর আপনি তখন একজন উদ্বিগ্ন বয়প্রাপ্ত সন্তান হিসেবে বড় হতে থাকেন আর উদ্বিগ্ন প্রাপ্তবয়স্করা কখনো চিন্তার দিক থেকে শিথিল হয় না উদ্বিগ্নতার মাপকাঠিতে আমরা কখনো শূন্যতে নামতে পারি না এই বিষয়গুলিকে বাধা দেওয়ার বিষয়টি সর্বদা উপরে থাকে আর ঈশ্বর চান না আমরা এইভাবে জীবনযাপন করি তিনি চান আমরা যেন তার উপরে আস্থা রাখি এবং দুশ্চিন্তা না করি বাইবেলে এই বিষয়ে অনেক কিছু বলা আছে ঠিক উদাহরণস্বরূপ একশো সাতাশ গীতের এক এবং দুই পদে বলা হয়েছে যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন রক্ষক বৃথাই জাগরণ করে বৃথাই তোমরা প্রত্যুষে ওঠো ও বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো তিনি আপন প্রিয়পাত্রকে পাত্রকে নিদ্রাযোগে রূপ দেন হিতোপদেশ তার তিন অধ্যায় একুশ থেকে চব্বিশ পদে বলা হয়েছে বৎস এ সকল তোমার দৃষ্টি বহির্ভূত না হোক তুমি সূক্ষ্ম বুদ্ধি ও পরিণামদর্শিতা রক্ষা করো তাহাতে সে সকল তোমার প্রাণের জীবনস্বরূপ হইবে তোমার কণ্ঠের শোভাস্বরূপ হইবে তখন তুমি নিজ পথে নির্ভয়ে গমন করিবে তোমার পায়ে উছট লাগিবে না শয়নকালে তুমি ভয় করিবে না তুমি শয়ন করিবে তোমার নিদ্রা সুখদায়িনী হইবে যিশু যখন বলেছিলেন চিন্তা করো না তখন তিনি সঠিক কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে চিন্তা কর ঈশ্বরের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাসী আমাদের উদ্বিগ্নতাকে জয় করতে সাহায্য করে ফিলিপিও চার অধ্যায়ে ছয় এবং সাত পদে এ বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন যীশুতে রক্ষা করিবে আমেন এটা জানা উৎসাহের বিষয় যে কয়েকটি প্রাথমিক তথ্য এবং ঈশ্বরের সত্য সহ জীবন পরিবর্তিত হতে পারে ঠিক সুসমাচার যে চ্যালেঞ্জ আনে আমাদের শ্রোতাদের কাছেও সেই একই চ্যালেঞ্জ আছে এটি সত্য যে যিশু আমাদের সমস্ত পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন কিন্তু আমরা যদি আমাদের সমস্ত পাপ স্বীকার করার এবং তাকে আমাদের ত্রাণকর্তা হওয়ার দ্বারা উপহারটি গ্রহণ না করি তবে আমাদের সমস্ত পাপের ক্ষমালাভের উপহারটি আমরা গ্রহণ করতে পারব না এই ধারাবাহিকটিতে আমরা ক্রোধ আস্থা রাখার বিষয়গুলির উপর পিতার ক্রোধ এবং উদ্বিগ্নতার উপর আলোচনা করছি এই বিষয়গুলিকে কি কীভাবে জয় করা যায় এবং সুস্থ সম্পর্ক স্থাপন করা যায় সেই বিষয়গুলির উপস্থাপনা করা হয়েছে কিন্তু যাদের বিবাহবিচ্ছিন্ন বাবা মা আছে তারা যা কিছু শিখেছে সেই বিষয়গুলিকে তাদের প্রয়োগ করতে হবে আর এটা সর্বদা সহজ হয় না কিন্তু এটি গুরুত্বপূর্ণ বিষয় অসীম গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু লোকদের মধ্যে এই বিষয়গুলি এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় আমরা আমাদের মাথা গুজে রাখি এবং আমাদের যে সমস্যা আছে তা প্রকাশ করতে অস্বীকার করি এমনকি আমাদের বলার জন্য ঈশ্বর আমাদের সঙ্গী অথবা সঙ্গিনীকে ব্যবহার করলেও আমরা শুনি না দুর্ভাগ্যবশত আমরা যখন কোনো পদক্ষেপ গ্রহণ করি না তখন সমান্তরাল ক্ষতির ফলভোগ করতে হয় ক্রোধ এবং উদ্বিগ্নতার মতো বিষয়গুলিকে অবহেলা করার ফলশ্রুতি হিসেবে প্রায়ই নেশাগ্রস্ত হওয়া ব্যবচার করা এবং বিভিন্ন বিকৃতিযুক্ত আচরণ করার বিষয়গুলি দেখা যায় এই সময়ই আমাদের জীবন সঙ্গী সন্তান অথবা বন্ধুদের মতো নির্দোষ লোকেরা আঘাত পায় ভাই দীপেন্দ্র অনেক ধন্যবাদ সুন্দর শিক্ষার জন্য প্রিয় বন্ধু আশা করি বিজয়ী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান মিসড কল দেওয়ার নম্বরটি হলো জিরো আমাদের ফোন করা অথবা মিসড কল দেওয়া নম্বরগুলির মধ্যে থেকে একজনকে বিজয়ী হিসাবে বেছে নেওয়া হবে এবং তার নাম ও ছবি বিজয়ী অনুষ্ঠানে প্রকাশ করা হবে এবং তাকে পুরস্কৃতও করা হবে গত সপ্তাহে পুরস্কার বিজয়ী দর্শক হলেন হাওড়া থেকে চিত্তরঞ্জন দাস আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা টিভি স্ক্রিনে দেওয়া হলো